আগামী আষাঢ় মাসের পরে কি মাস আসছে জোরে বলুন শ্রাবণ মাস আপনাদের মুর্শিদাবাদ বীরভূমে আমাদের আছে ঠিক কথা সবচেয়ে বেশি দেখবেন আপনারা এই শ্রাবণ মাসে কিন্তু কি হয় বলুন তো শিবের মাস বাবা এত দিন ধরে কীর্তন শুনছেন এত কথা জানছেন এত এত মাস থাকতে শ্রাবণ মাসটা শিবের মাস হলো কেন আপনাদের জানতে হবে শ্রাবণ মাসটা শিবের মাস হলো কেন প্রত্যেকটি হিন্দু জাতির কিছু কর্তব্য আছে আপনি হিন্দু বলে পরিচয় দেবেন কি করে আপনার নিজের ধর্ম যদি ঠিক না রাখতে পারেন আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যা করবেন করবেন নিজের জাতিত্ব বজায় রাখুন আপনি হিন্দু জাতি আপনি গর্ব করে বলতে পারবেন এই এই মনোবৃত্তি আপনারা রাখবেন প্রত্যেকটি জাতিকে সম্মান দেবেন আমি আগেই বললাম প্রত্যেকটি ধর্মকে সম্মান দেবেন নিজের ধর্মকে ছোট করবেন না আমি বারবার বললাম নিজের ধর্মকে কেউ কোনোদিন ছোট করবেন না নিজের ধর্মীয় মানুষকে আপনারা সম্মান দিতে শিখুন অন্য ধর্মের মানুষকে আপনারা সম্মান দিয়ে থাকুন সবার কাছে আপনার নিবেদন রইল এইদিকে শ্রাবণ মাসে আসতে ও মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন বাবারা তো কাজ করে আপনারা তো ব্যবসা করেন মায়েদের জন্য একটু বুঝিয়ে দিই শ্রাবণ মাসটা শিবের মাস কেন সবাই জেনে নিন এই শ্রাবণ মাসটা শিবের এত প্রিয় কেন সনত কুমার মহাদেব শিবকে জিজ্ঞেস করেছিল প্রভু সব মাস থাকতে তুমি শ্রাবণ মাসটাকে এত প্রিয় করলে কেন বাবা শিব বলল তুমি জানো না সনত কুমার বলে কি এই শ্রাবণ মাসে সতী তার বাবার মুখে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে এই শ্রাবণ মাসে দেহত্যাগ করেছিল আমার সতী আমার নিন্দা সহ্য করতে পারে নাই দেহত্যাগ করেছিল সতী নারীর লক্ষণ পতি নিন্দা কোনদিন সহ্য করতে পারে না পতির অপমান সহ্য করতে পারে না যারা সতী নারী হয় এই জন্য এই মাসটা তো প্রিয় এই মাসটাতে আবার হিমালয় কন্যা পার্বতী প্রচন্ড ভাবে সন্তুষ্ট করেছিল বাবাকে আর বাবা শিবের সঙ্গে মিলন হয়েছিল শিবের সঙ্গে মিলন হয়েছিল পার্বতীর মহামিলন একমাত্র শ্রাবণ মাসে এই জন্য মায়েরা দাদা ভাইরা সবার কাছে নিবেদন রইল বাড়িতে কিছু আচার করবেন জীবন সুন্দর হবে নিয়ম পালন করবেন না আপনার জীবন সুন্দর হবে না একটা ছেলে নিয়মিত পড়াশোনা করবে রেজাল্ট ভালো করবে একটা সমাজ ছেলে উচ্ছৃঙ্খল হবে ও রেজাল্ট ভালো হবে না আপনার সংসারের শৃঙ্খলতা থাকবে আপনার সংসার সুন্দর হবে বারো মাসে তেরো পার্বণ আমাদের প্রাচীন মানুষরা করে গেছেন ওটা ধরে রাখতে হবে এগুলো আমরা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছি আধুনিক প্রভাবে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের ধর্মটাকে ঠিক রাখতে পারছে না আমরা শুধু যুক্তি দিয়ে বিচার করতে গিয়ে আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি এই জন্য সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন শ্রাবণ মাসের কথা আপনাদের সামনে বলবো মায়েরা এই শ্রাবণ মাসে চারটে সোমবার পড়েছে সাতই শ্রাবণ চোদ্দই শ্রাবণ একুশে শ্রাবণ আঠাশে শ্রাবণ মনে রাখবেন এই চারটে সোমবার সবার কাছে নিবেদন রইল প্রত্যেকটি মা জননীর কাছে এই প্রদীপ পালের নিবেদন রইল সত্যি যদি আমাকে এত ভালোবাসে শুধু আপনারা নন এ আমার গড গিফট বলা যেতে পারে ভগবানের কৃপা বলা যেতে পারে মহাপ্রভুর আশীর্বাদ বলা যেতে পারে ইউটিউবের মাধ্যমে মানুষ দেখছে এত ভক্ত পাগল হয়ে প্রত্যেক জায়গায় ছুটে আসছে আমি তাকে বললাম ত্রিপুরা বোম্বেতে চৈত্র মাসে গান করছিলাম দুপুর দুটো থেকে এত গরম ওখানে যেখানে আমার বাসা প্রত্যেকটা বাড়িতে এসি রয়েছে মেয়েরা এসি থেকে বেরোতে পারে না এত ঠান্ডার মধ্যে থাকে কিন্তু এত গরমের মধ্যে মেয়েরা সতেরো হাজার মানুষ ভেতরে ঢুকে আছে পাঁচ হাজার বাইরে ঢুকতেই পারেনি আসরের ভেতরে এত ভিড় ইউটিউব দেখছে চলে আসছে কেন চল প্রদীপবাবুকে দেখে আসি কিছু কথা শুনে আসি আপনাদের সামনে একটা নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে সমর্থন করবেন এইদিকে তাকাবেন চারটে সোমবার এই চারটে সোমবার কিন্তু শ্রাবণ মাসে আপনারা কেউ টক খাবেন না এই শ্রাবণ মাসে চারটে সোমবার টক 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 বুঝেছেন মায়েরা টক খাবেন না শিবের প্রিয় নয় কিন্তু শাস্ত্র ঘাটুন পেয়ে যাবেন দ্বিতীয় এই শ্রাবণ মাসটা হচ্ছে মল মাস তাহলে আপনারা প্রশ্ন করবেন মল মাসে তো কোনো কাজ করা যায় না ভগবান বিষ্ণু নিজের মুখে বলেছেন মল মাস আমার সবচাইতে প্রিয় মাস ভগবান বিষ্ণু মল মাসকে পুরুষোত্তম মাস বলেছেন এই পুরুষোত্তম মাসে এই মল মাসে যে যত ভগবানের শুভ কাজ করতে পারবে তত লাভ আছে তাহলে বিষ্ণু জানতি ইতি বৈষ্ণব বিষ্ণুকে যিনি জানেন তিনি বৈষ্ণব তাহলে বারো জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে বাবা ভোলা সুতরাং আপনাদের বাবা ভোলার সেবা করতে সোমবার আপনি ভুলবেন না সারা শ্রাবণ মাস যদি কেউ নিরামিষ খেতে পারেন ভালো
যদি না খেতে পারেন তবে সবার কাছে নিবেদন রইল অন্তত চারটি সোমবার বাড়ি বাড়ি এই আসরে আমি সবাইকে বলে গেলাম মায়েদের কাছে অনুরোধ করে গেলাম আমাদের সনাতন ধর্মকে টিকাতে গেলে আমাদের প্রাচীন মানুষের নিয়ম নীতি টিকাতে গেলে আমাদের শিবকে স্মরণ করতে গেলে বৈষ্ণবকে স্মরণ করতে গেলে অন্তত এই চারটি সোমবার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে আপনি পরিষ্কার বলে দেবেন বাবা অন্যদিন হবে আজকের দিনে কিন্তু কিছু করা যাবে না এই সোমবারগুলো আপনারা মানুন কিছু কিছু সোমবার দিন কাজ করলে আপনাদের লাভ আছে একটা একটা করে গুনবেন সোমবার দিন সকালবেলায় মায়েরা স্নান করে সাদা পোশাক পরে শিবলিঙ্গে জল দেবেন ওং নমঃ শিবায় কথাটা 108 বার বললে ভালো যদি না বলতে পারেন আপনি বেশ কয়েকবার ওং নমঃ শিবায় বলবেন শিব মন্দিরে শিবলিঙ্গ পরিক্রমা করবেন দেবতার মন্দির পরিক্রমা তিনবার করতে হয় ভগবানের মন্দির চারবার পরিক্রমা করতে হয় তুলসী মন্দির চারবার পরিক্রমা করতে হয় কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করতে অর্ধেকবার এখান থেকে এতটা গেলেন কিন্তু পেরিয়ে গেলেন না শিবলিঙ্গ যেদিকে জলটা পেরোচ্ছে অভিষেকের জলটা পেরুই গেলেন না এই অর্ধেকবার আপনাদের করতে হবে সোমবার দিন শিবলিঙ্গে বেলপাতা দেবেন কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে পারা যায় না প্রশ্ন করবেন তাহলে দেব কি করে আপনারা দেবেন আগের দিন বেলপাতা তুলে রাখবেন সোমবার দিন দেবেন বেলপাতা কটা দেবেন যদি দিতে পারেন 11টা ভালো না পারলে 9টা ভালো না পারলে 7টা ভালো না পারলে 5টা ভালো না পারলে 3টে তাও ভালো যদি 11টা না পারেন 3টে করবেন আপনারা 3টে দেবেন কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন এই বেলপাতা যখন আপনারা শিবলিঙ্গে দেবেন মায়েরা কোন দিকটা দেবেন খসখসে দিকটা না মসৃণ দিকটা দেবেন পিচ্ছিল যেটা সুন্দর পাতাটা মসৃণ ওই ওই বেলপাতা দেবেন হলুদ বেলপাতা দেবেন না যে হলুদ বেলপাতাতে ক্লোরোফিল থাকে না ওটা হলুদ হয়ে যায় আর সবুজ বেলপাতাতে বিজ্ঞান অনুযায়ী ক্লোরোফিল থাকে ওই পাতা আপনারা দেবেন এইবার বলে দিই এই বেলপাতা যখন দেবেন আর একটা কাজ করতে হবে সোমবার সোমবার শ্রাবণ মাসে আপনি দুপুরবেলায় জল ঢালতে পারেন 10টার সময় যদি সব চাইতে ভালো হয় সন্ধ্যাবেলায় যদি আপনারা জল ঢালতে পারেন শিবলিঙ্গে যদি সোমবার সন্ধে সন্ধে জল ঢালতে পারেন আপনার ভালো শিবলিঙ্গের পাশে প্রতি সোমবার একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন সবার কাছে নিবেদন রইল কথাগুলো মাথায় রাখবেন ক্যামেরা হচ্ছে ইউটিউব হচ্ছে আর দিন তিনেক পরে এরা বেরিয়ে যাবে এমকে স্টুডিও আপনারা দেখবেন খুলে এমকে স্টুডিও সার্চ করবেন আপনাদের আসরটার প্রত্যেকটা কথা আপনারা পেয়ে যাবেন শুধু আপনারা পাবেন না বহু জায়গার মানুষ পেয়ে যাবে এইবার জেনে নিন যদি কারো মনে খুব অশান্তি থাকে যন্ত্রণা থাকে বাগবা সংসারে অশান্তি হয় শাস্ত্র বলেছে শিবলিঙ্গে কালো তিল যদি সোমবার দিতে পারেন তারপর একটু গঙ্গা জল দিয়ে দিতে পারেন আপনার কাজ আছে যদি মনে করেন আপনার অভাব মনের অভাব অর্থনৈতিক অভাব হচ্ছে শাস্ত্র বলছে একদিন এক কাজ করুন সোমবার সোমবার আপনি শিবলিঙ্গে কি দেবেন গোটা গোটা আতর জাল দেবেন ভাঙা নয় কিন্তু গোটা দেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন আপনারা মাথায় রাখুন 18ই জুলাই থেকে 16ই আগস্ট 2:15 পর্যন্ত রয়েছে কি মল মাস মল মাস কাকে বলে পুরাণ মতে যে মাসে দুটো করে অমাবস্যা হয় সেই মাসটাকে মল মাস বলা হয় এই আসা শ্রাবণ মাসে আপনারা দেখবেন দুটো অমাবস্যা এই জন্য মল মাস হয়ে গেছে কিন্তু আপনারা কোনো অসুবিধা নেই ভগবান যখন বলেছেন এই মাসটাকে সম্মান দিয়েছেন বৈষ্ণবরাও সম্মান দেবে আপনারাও সম্মান দেবেন শাস্ত্র বলছে কোনো অসুবিধা নাই জোরে বলুন জয় বাবা ভোলানাথ কি জয় বাবা ভোলানাথ কি আচ্ছা বলুন তো বিপদে যদি কোনো ছেলে পড়ে বাড়ির সব চাইতে আগে জানতে পারে কে জোরে বলবেন একসঙ্গে বলুন একবার বলুন মা বিপদে যদি ঘরের সংসারে কেউ পড়ে প্রথম জানতে পারে কে মা বাচ্চা রাস্তায় খেলা করছে যদি কাঁদে মা কিন্তু রান্নাশাল থেকে ছেলের বাবাকে বলে ও আমার খোকা কাঁদছে গো না না ও পাড়ার কোনো ছেলে না আমার খোকা কেন আমার নারীর সঙ্গে যোগাযোগ আছে আমার খোকা কাঁদছে শুধু একটা নিবেদন রাখতে চাই শুধু কীর্তন শুনলে হবে না সমাজকে সুন্দর হতে হবে আপনাদের কাছে নিবেদন রইল হ্যাঁ আপনার রাস্তা ছেড়ে দিন নইলে ও চিৎকার করতেই থাকবে রাস্তা ছেড়ে দিন ওর আবার সময়ের দাম আছে আস্তে এইদিকে তাকাবেন যে যেখানে বসে আছেন পরিবেশের দরকার তো
এটা পরিবেশের দরকার প্রেমের জিনিসগুলো পরিবেশের দরকার খুব প্রেমের যেখানে জিনিস হয় সেখানে পরিবেশের দরকার আপনাদের পরিবেশ খুব সুন্দর কিন্তু কি করবেন রাস্তা ধারে জায়গা নেই বলে দাঁড়াতে হয়েছে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না যে যেখানে বসে আছেন দাদা ভাইরা ছোট ছোট বাচ্চারা যারা আছে সবার কাছে নিবেদন রাখবো পৃথিবীতে দুটো মানুষ যদি আপন হয় একমাত্র মা আর বাবা ছেলে যদি রাত্রিবেলায় কোনো অনুষ্ঠান দেখতে যায় অনেক রাত্রি হয়ে গেছে ছেলে ফিরছে না বাড়ির সবাই ঘুমায় দুজন কিন্তু দরজাটা খুলে আর বের করে এ হলো মা আর বাবা এই বৃদ্ধ বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের ছেলেদের কাছে নিবেদন রাখবো বয়স্ক বাবা মানে ছেলে হয়ে গেছে এরা বাচ্চা এরা মাঝে মাঝে জেদ করবে এদের জেদটাকে মানতে হবে এই যে বয়স্ক বাবারা যারা আছেন তাদের ছেলেরা যারা আছেন তাদের কাছে নিবেদন রইল বয়স্ক মায়েরা যারা আছেন তাদের ছেলেরা যারা আছেন তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল বয়স্ক বাবা মায়ের জেদ বাড়তে পারে মানতে হবে আপনাকে আপনি বিরক্ত হবেন না আপনার জন্য বিরক্ত হয় না বাবা কোন দিন বলুন তো ছেলে যখন কোলে ছোট থাকে বাবা হাজার কাজ থাকে ছেলে বলে বাবা ওটা কি ছাগল বাবা ওটা কি পাখি বাবা ওটা কি আরে ওটা একটা ছাগল যাচ্ছে বাবা ওটা কি আরে ওটা একটা সুন্দর পাখি বাবা ওটা কি ওটা হাতি রে বাবা ওটা কি ওটা ঘোড়া এত ব্যস্ততা থাকার সঙ্গেও বাবাকে ছেলে হাজার প্রশ্ন করেছে ছোটবেলায় বাবা সব উত্তর দিয়েছে কিন্তু কিন্তু শুনে নিন লজ্জা আমাদের কোন জায়গাতে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বাড়িতে বসে থাকে ভালো করে চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না ছেলের বন্ধু বাড়িতে এলে যখন ছেলেকে জিজ্ঞেস করে খোকা কে এসেছিল রে ছেলে বলে চুপ করে সব কিছু তোমার কই ছিল কে এলো না এলো তুমি খাও দাও চুপ করে বসে থাকো খোকা তুই যেদিন ছোট ছিলি হাজার কাজের মধ্যে এত প্রশ্নের উত্তর দিয়েছিলাম আজকে তুই বিরক্ত হচ্ছিস কেন বাবা সবার কাছে নিবেদন রইল আজকে বৃদ্ধ বাবাকে বৃদ্ধা মাকে দেখে যে বিরক্ত হবে আপনার ছেলে যখন বড় হবে আপনার মেয়ে যখন বড় হবে আপনাকে দেখে বিরক্ত হবে সেই দিন বুঝবেন আপনার পেছনের কর্মটা ভালো ছিল জন্ম হোক যথাযথ কর্ম যেন ভালো হয় মায়ের মতো আপন কেউ হয় না কোনো দিন অভিশাপ দেই না অভিশাপ দেই কিন্তু মা বাবার চোখের জল চোখের জল সংসার অভিশপ্ত হয়ে যায় অভিশপ্ত আমরা কত বড় পশু দেখুন শালা সম্বন্ধী শ্বশুর শাশুড়ি বাড়িতে এলো উত্তম মধ্যম ভালো খাবার খাওয়ালাম নিজের বাবা মা এক পাশে বসে আছি বসে আছে দুটো খাবার চলে দুটো খাবার চলে কিন্তু ছেলে বাবা মাকে দিতে পারলো না বাবা মাকে এক মুঠো অন্ন দিতে পারলো না একটা বাচ্চা মায়ের গর্ভে দশ মাস দশ দিন থাকতে পারে সেই ছেলে বড় হয়ে যখন বহরমপুরে ফ্ল্যাট কিনে আত্মীয় স্বজন সবার জায়গা শুধু বাবা মায়ের জায়গা জায়গা হয় না বাবা কীর্তন শুনে কোনো লাভ হবে না কীর্তন শুনে কোনো লাভ হবে না আপনার পশুত্বটাকে আপনি জাগাতে পারবেন না
আপনার বিবেক জাগ্রত করুন আপনার পশুত্বকে শেষ করুন আগে বিবেকবান হন আগে মানুষ হন আপনি কি করছেন আপনার চলার পথে ভুল করছেন কিনা আপনি আগে দেখুন এত বড় বাড়ি করেছেন সবার জায়গা হলো মা বাবার জায়গা হলো না আমরা কোন জায়গাতে পৌঁছালাম সত্যি কি পশুর সঙ্গে আমাদের তুলনা করা গেল ওরা পশু আমরা মানুষ একই হয়ে গেলাম তো পশু যেমন বড় হয়ে মা বাবাকে চেনে না আমরাও তো চিনতে পারলাম সবার কাছে নিবেদন রইল বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে যে যত সম্মান দেবে আশীর্বাদ যত পাবেন সংসার সুন্দর হবে একজন মা ছেলের জন্য রান্না করে রাখি রাখে ছেলে এসে পেট ভরে খেয়ে নেয় খেয়ে নেয় কিন্তু মায়ের পাতার দিকে একবারও তাকিয়ে বলে না মা সব তো আমি খেয়ে নিলাম তোমারে কই জগতে সবাই পেট ভরে খাই কিন্তু মা শুধু দিয়ে আনন্দ পেয়ে যায় আনন্দ পেয়ে বাবার শুনুন মেয়েরা শ্বশুর বাড়িতে বউ হয়ে রাজরানী হোক আর না হোক প্রত্যেকটি মেয়ে বাবার কাছে রাজকন্যা হয়ে চিরকাল থেকে শ্বশুর বাড়িতে মেয়ে যদি রানী না হোক বউ রানী না হোক প্রত্যেকটি বাবার কাছে প্রত্যেকটি মেয়ে রানী হয়ে থাকে প্রত্যেকটা মেয়ে রাজকন্যা হয়ে থাকে বাবার কাছে যা চাই বাবা প্রাণ দিয়ে মেয়েকে দেয় এরই তো নাম বাবা এরই তো নাম মা যে তার সব কিছু বিলিয়ে দেয় শেষের ব্যাংসটা শুধু চির জেনে নিন বাবা এত কষ্ট করে এত কষ্ট করে ছেলেকে মানুষ করলেন ছেলে অফিসার হলো ছেলের বিয়ে হয়ে গেল বলুন তো আপনি কি পেলেন আপনি তো মাসে মাসে মাসকা বাড়ি পেলেন কি পেলেন বাবা তোমার হাত খরচা কত ওইটা পেলেন আর আপনি কি পেলেন লোকের কাছে গর্ব করে বললেন আমার ছেলে অফিসার কিন্তু বিবেচনা করে দেখলেন না আমাকে মাসকা বাড়ি বেতন করে দিয়েছে যা দেবে হাত খরচা ওইটা নিয়ে চালাতে হবে এরকম সন্তানকে বলবো রক্ত দিয়া পরিশ্রম করে বাবার মানবিকতা রাখুন বাবাকে সম্মান দিন বাবাকে আদরে রাখুন বাবার আশীর্বাদ মায়ের আশীর্বাদ যত পাবেন সংসার সুন্দর হয়ে যাবে মায়েরা কে কে সেজে এসেছেন একটু হাত তুলবেন তো বলে আর বলবেন না যা সাজার না না ওই সাজার কথা বলি নাই যেমন যাদের বাড়িতে আমরা বাসা থাকি প্রায় এখানকার জন্য বলি নাই অন্য জায়গায় কীর্তন করতে যায় যাদের বাড়িতে বাসা থাকে আমার দিকে তাকান কীর্তনের আগে কি সাজার ধুম এইরকম এইরকম না না আমি ওই সাজের কথা বলি না কালো এই যে যে চামড়াটা কালো আর পাউডার দেবা জোর দেখলে মাথা খারাপ কেন বলুন তো যখন কালো চামড়াতে কেউ পাউডার লাগায় তখন ভগবান লক্ষ্মীকে জিজ্ঞেস করছে নারায়ণ লক্ষ্মী আমি যে চামড়াটা দিলাম ওর পছন্দ হলো না আবার চুন কাম করে করে বেড়াচ্ছি ও যতই চুন কাম করুক ধুয়ে দিলে ওই রংটাই নেতাই গৌর হরিবোল হয়ে বেরিয়ে আসে ও মায়েরা ভগবান যে শরীরটা দিয়েছে এ যে রঙের দিয়েছে সেই রঙটা থাকবে আপনি পরিচ্ছন্ন রাখবেন কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল সাজাতে হবে আস্তে আস্তে সাজাতে হবে সাজাতে হবে কি সাজাতে হবে এই দিকে তাকাবেন কি সাজাতে হবে কণ্ঠে তুলসীর মালা নিতে হবে তিলক নিতে হবে আমার দিকে তাকাবেন তিলক নিলে আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দুদের কি বলুন তো কেউ যদি তিলক মালা নেয় তার পেছনে দেখবেন 50 জন লেগে যায় অন্য ধর্মের মানুষ দেখবেন ধর্মীয় ধর্ম করতে করতে রাস্তা দিয়ে পেরিয়ে যায় লোকে বলে তাদের ধর্মের লোকরা বলে দারুণ দারুণ আপনি করুন আমি করতে না পারলে আপনি করুন আর আমাদের যদি কেউ একবার ধর্ম করে না তার পেছনে 50 জন লেগে যায় আমার পাশের বাড়ি একটি মেয়ে 25 বছর বয়স তার 3 বছরের বাচ্চাকে নিরামিষ খায় মেয়েটি তিলক মালা নেয় সঙ্গে সঙ্গে পাড়ার কতগুলো মেয়ে বলতে শুরু করেছে বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি মালা পড়েছে তিলক পড়েছে ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে মানেটা কি বলুন তো যাতে আমি যেটা করছি আমার দলে চলে আসে আর কি এটাই সবচাইতে লজ্জার ব্যাপার
যে আপনি হরি নাম করলে আপনার পেছনে 50 জন লেগে যায় হিন্দুদের সবচাইতে লজ্জা হচ্ছে এইটাই আপনারা তিলক নেবেন সবাইকে তিলক নেবার নিয়ম করে দি এই যে আমি যে তিলকটা নিয়েছি ওই তিলক যে আপনারা নেবেন তা বললে হবে না যদি আপনি এই তিলক যে নিয়েছি তা যদি নিতে না পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি আপনাদের বুঝিয়ে দি কোন তিলক নেবেন আপনারা কি করবেন মায়েরা সবাই তাকান আপনারা জল তিলক করতে পারেন যে যেখানে বসে আছেন আপনি যা খাবেন খান আগে স্কুলে ভর্তি হয়ে যান আগে 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 আপনি আরম্ভটা করুন দেখবেন কাজ হবে কি করবেন না এরকম করে হাতে জল নেবেন এই আঙ্গুলে করে তিলক করে নেবেন যেমন তিলক করছি জল তিলক উঠবে না তিলকটা উঠবে না তিলকটা কিন্তু হয়ে যাবে কিন্তু কেউ দেখতে পাবে না এটা জল তিলক কেউ কিছু বলতে পারবে না আপনি দিব্যি নেবেন যদি মনে করেন না না আমি একটু নেব মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি না আচরিলে অপরে শেখানো না যায় আমি একটু তিলক নেব যদি আপনি আমার মতো করতে না পারেন তাহলে কি করবেন বুঝিয়ে দিই তুলসী তোলার কাঁচা মাটি জল ঢালার সময় আপনি এই আঙ্গুলে করে নেবেন সবাই তাকান এই আঙ্গুলে করে নেবেন আপনারা এই আঙ্গুলে নেবেন কেন আমার দিকে তাকাবেন আপনারা এই আঙ্গুলে নেবেন কেন সবাই তাকিয়ে নিন তিলক যখন নেবেন ফোঁটাটা তুলসী মঞ্চ থেকে তুলসীর মাটি আপনি এই আঙ্গুলে নেবেন কেন কারণ আছে এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী বুড়ো আঙ্গুল সবাই তাকান এই আঙ্গুলটার নাম তর্জনী এটার নাম মধ্যমা এটার নাম অনামিকা এটার নাম কনিষ্ঠা এটার নাম অনামিকা কেন হলো এর কি কোনো নাম নেই এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল সবাই লক্ষ্য করুন তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুলে দেবেন একটা বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে আপনি চরণে তুলসী পত্র দেবেন এই আঙ্গুল টাচ থাকবে চন্দন দেবেন এই আঙ্গুল টাচ থাকবে কেন এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল যারা এখানে গুরু মন্ত্র নিয়েছেন তাদের স্বীকার করতে হবে আপনারা কোন আঙ্গুল থেকে গুরু মন্ত্র জপ শুরু করেন হ্যাঁ আপনারা এই আঙ্গুল থেকে জপ শুরু করতে পারেন মানে জপ শুরু করতে আপনাদের হবে গুরুদেব এই আঙ্গুল থেকে মন্ত্র দিয়েছে এটার নাম অনামিকা এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল আপনারা এই আঙ্গুলে তিলক করতে পারেন জল তিলক অথবা তুলসী গাছের মাটি থেকে একটুখানি তিলক যদি আমার মতো না করতে পারেন আর যদি এরকম তিলক করতে পারেন তাহলে তো বাহবা খুব ভালো তবে হ্যাঁ আপনি তিলক করবেন পাশে লোক লাগবে আপনার কিছু করার নেই কেন বলুন তো হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার হাতি রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে হাতি কি তার দিকে তাকায় যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো আর যারা নিন্দুক তারা কুকুরের মতো ওই কুকুরের দিকে তাকালে আমাদের সনাতন ধর্ম টিকবে না এই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে হাতির মতো চলতে হবে কে কোথায় কি বলছে তাকিয়ে গেলে হবে না আপনি নিজের পথ নিজে সুন্দর করুন কৃষ্ণ ভক্ত তৈরি করুন নাম করে যান আরো পাঁচজনকে করার চেষ্টা করুন জেনে নিন তিলকের রীতি বললাম মালার কথা যদি বলতে হয় আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন ছোট করে বলে যাই মালা যারা পড়বেন যারা মালা পড়বেন তুলসীর মালা তাদের কিন্তু নিষেধ হচ্ছে আপনারা নিরামিষ খেতে পারবেন তুলসীর মালা পরবেন আর আমিষ খাবেন তাহলে মালা পড়লে আপনার আরো জ্বালা বাড়বে আর যদি আপনি মালা পরে নিরামিষ খেতে পারেন আপনার জীবন সুন্দর হবে তবে হ্যাঁ আপনারা কারা কারা তুলসীর মালা পরে মাছ মাংস খান একটু হাত তুলে দেখান দু চারজন তুলেছে আবার দু চারজন হচ্ছে তুলবি না আমি খাই দেখছিস না বলেছি ওইরকম করলে হবে এই দিকে তাকাবেন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় কিন্তু সবাই জেনে নিন তুলসীর মালা পরে কেউ যদি মাছ মাংস ডিম খান তবে যে যে কাজের জন্য তুলসী মালা পড়লেন আপনার বিরাট অন্যায় পথে আপনি চলছেন আপনি মালা পড়বেন না মালা পরার দরকার নাই কিন্তু মালা পরে আপনি এমন কিছু কাজ করবেন না যাতে আপনি আপনার ধর্মটাকে নিচে নামাচ্ছেন আপনি আপনার ধর্মকে অপমান করছেন আপনি আপনার ধর্মের পথটাকে নোংরা করছেন আপনার ধর্মের পথটা সুন্দর হবে না অনেকে মনে মনে ভাবতে পারেন যে আমি মালা পরব তাহলে কি পড়তে পাবো না আমি আপনাদের সুন্দর করে বলে দিই যাদের খুব মালা পরবার ইচ্ছা তারা কি করবেন বেলের মালা তারা দশকর্মা ভাণ্ডার থেকে প্রথমে বেলের মালা পরবেন বেলের মালা কিনে আপনি যা খাবেন খাবেন কিন্তু বেলের মালা পড়তে পড়তে আপনার একদিন তুলসীর মালা পড়তে ইচ্ছা হবে কেন বলুন তো বাচ্চা ছেলেরা প্রথমে হাফ পেটেলে সাইকেলে চাপে তারপর যখন হাফ পেটেলে চাপে তখন মনে হয় আর কেন হাফ পেটেল এবার সিটে চাপবো যখন আপনি বেলের মালা পরবেন তখন আপনার মনে হবে আবার বেলের মালা কেন এবার তুলসীর মালা পরবো আগে চাপতে শিখুন সাইকেলে দেখুন আপনার লাভ আছে এই জন্যে মালা পরবেন
মালা পরা যুক্তি বলে দিই মালা পড়লে তিনটে লাভ হয় সোনার মালা নয় তুলসীর মালা তবে যাদের সোনার মালা আছে তারা পড়বেন এই জগতে সম্মান পাবেন বৌমা খালি বলবে মা খেয়ে নিন মা শুন সাবান মাখিয়ে দি আপনাকে মাখায় নাই সোনার মালার দিকে তাকাচ্ছে আপনাকে সাবান মাখাচ্ছে আর মাখাতে মাঝে মাখাতে দু একবার গুঁতো গুঁতিও করে দেবে চলে গেলেই মালা পেয়ে যাব না না মালা এই সোনার মালা পড়লে এই জগতে আপনার কিছু হতে পারে কিন্তু তুলসীর মালা পড়লে এই জগতে তো লাভ আছে ওই জগতে লাভ আছে তুলসী মালা পড়ার যুক্তি কি আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিই বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয় তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না তাই তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে কোনোদিন বজ্রপাত হয় না আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন হরিবাসরে একজন হাত তুলে বলতে পারবেন দাঁড়ান দাঁড়ান একজন হাত তুলে বলতে পারবেন যে তুলসীর মালা পড়েছিল অথচ মাথায় বাজ পড়েছিল একজন আমাকে বলছে দাদা আপনি সব জায়গায় বলেন তুলসীর মালা পড়লে বাজ পড়ে না আমাদের গ্রামে একজন মোটা মোটা মালা পড়েছিল ওর মাথাতেই প্রথমে পড়েছিল ওটার মানে কি জেনে নিন আপনারা এক সের দুধ কিনেছেন ওই দুধে এক কেজি দুধ কিনেছেন যদি 700 গ্রাম জল থাকে আর 300 গ্রাম দুধ থাকে স্বর উঠবে জোরে বলুন স্বর উঠবে তাহলে আপনি তুলসীর মালা পড়বেন আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন বাজ তো আপনার মাথাতে আগে পড়বে অন্যের মাথাতে পড়বে না এই জন্য তুলসীর মালা পড়লে মালাকে সম্মান দেবেন মালাকে সম্মান দিয়ে কাজ করলে আপনার রাস্তা পরিষ্কার হবে আর মালা পড়বেন অথচ ভেতরে খারাপ কাজ করবেন তা বললে হবে না জেনে নিন মায়েরা সবাই জেনে নিন মালা পড়ার দ্বিতীয় যুক্তি কি আপনি এখান থেকে আমাদের বীরভূমে তারাপীঠ যাচ্ছেন আপনি ট্রেনে যাচ্ছেন হঠাৎ ট্রেনে মারা গেলেন আমরা বললাম কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে আমরা বলবো ওরে ও আর কেউ নয় একজন কৃষ্ণ ভক্ত বটে ওকে যেখানে সেখানে ফেলে দিস না একটি স্টেশনে নামিয়ে দে কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে ও মায়েরা তিন নম্বর নিয়মটা কি বলছে আপনার বাড়িতে যদি ভোজ হয় প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছেন ওই কুকুরগুলোর মধ্যে যদি একটা কুকুরের গলায় মোটা মতো বেল পড়া থাকে সব কুকুরকে মারবেন ওকে মারবেন না কেন বেল তো কুকুর পরে নাই ওর একজন মালিক আছে পরিয়ে দিয়েছে এই জন্য মালিক যার আছে তার বেল্ট আছে তাকে মারতে পারবে না তুলসীর মালা নামক বেল্ট যদি কেউ কণ্ঠে নিতে পারবে মালা তবে তার একজন মালিক আছে তাকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না তবে হ্যাঁ এইদিকে একজন আমাকে বলেছিল একটা যুবক ছেলে সে বলছে দাদা কিছু মনে করবেন না এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায় বললাম বুঝতে পারলাম না বলছে এখন মালা সিস্টেম চেঞ্জ এখন প্যাঁচ সিস্টেম মালা খোলাও যায় পরাও যায় বললাম বুঝলাম না বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম প্যাঁচ খুলে দিলাম সব কিছু খেলাম পরের দিন স্নান করে আবার পেঁয়াজ লাগিয়ে দিলাম এই পেঁয়াজ লাগা পড়া পড়লে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে তুলসীর মালা তিন পেঁয়াজ পড়া ভালো প্রশ্ন অনেকের তুলসীর মালা কত পেঁয়াজ পড়া ভালো তিন পেঁয়াজ তুলসীর মালা পড়া সবচাইতে শ্রেষ্ঠ যদি না পারেন সংসারবদ্ধ জীব আমাদের চলার পথে বহু অন্যায় হতে পারে আপনারা দু পেঁয়াজ পড়তে পারেন যেটা আপনারা নিয়েছেন আর এক এক পেঁয়াজ মালা কিন্তু কেউ পড়বেন না দুই পড়বেন কোনো অসুবিধা নেই তিন পড়লে সব চাইতে ভালো যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত এখানে এসছেন তাদের গলাতে দেখবেন তিনটে করে মালা আছে এই জন্য সবার কাছে নিবেদন রইল আপনারা সাজবেন আপনাদের লাভ আছে মায়েরা আপনাদের ছেলে বড় হোক তার সময় একটা কাজ করবেন আপনার বাচ্চা ছোট হোক একটা কাজ করবেন মা যশোদার ছেলে কৃষ্ণ প্রত্যেক দিন গোচারণে যেত কত রাক্ষস রাক্ষসীর সঙ্গে দেখা হতো কিন্তু কেউ কৃষ্ণকে কিছু করতে পারে না কৃষ্ণ ভগবান তবু মায়ের একটা বিশ্বাস আছে ছেলের কপালে এমন একটা জিনিস দিতে হয় যেটা দিলে ছেলের কোনো বিপদ হয় না মায়েরা বলবো না বাদ দিয়ে দেবো জোরে বলুন একটু বলেই দিই বাচ্চার কপালে মায়েদের এমন একটা জিনিস দেওয়া লাগবে যেটা দিলে বাচ্চার কোনোদিন অমঙ্গল হবে না বাচ্চার লাভ হবে বলে দি মায়েরা যশোমতী তার গোপালকে আপনারা আপনাদের বাচ্চাকে গোবরের ফোঁটা দেন কাজলের ফোঁটা দেন আমাদের বীরভূমের মায়েরা কি করে না বাচ্চার কপালে একটু গোবরের ফোঁটা দিয়ে দেয় একটু কাজলের ফোঁটা দেয় কেন বলুন তো যাতে বাচ্চাকে কেউ নজর লাগাতে না পারে কিন্তু যশোমতী যেটা দিত সেটা আপনারা দিলে আপনাদের আর কিচ্ছু লাগবে
থাকবে না যশোমতী কি দিত হরিচন্দনের মৃত্তিকা প্রশ্ন করবেন আপনারা হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে যে যেখানে মায়েরা বসে আছেন যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জেনে নিন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ ভালো করে শুনবেন কান খুলে কি তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনোদিন বিপদ হয় না এটার নাম হরিচন্দনের মৃত্তিকা এ আমি বলি নাই এ যশোমতী মাই তার ছেলেকে দিত এই জন্য আমরা আপনাদের দিতে বলবো আর ছেলে যদি বড় হয় কাজে যায় আপনি একটা কাজ করতে পারেন মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করে ছেলের কোনো বিপদ হয় না মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙ্গুলে দাঁতে করে একটু ঠেকিয়ে দেয় কামড়ানোর দরকার নাই একটু ঠেকিয়ে দেবেন দেখবেন ছেলের কোনো এগুলো আমাদের প্রাচীন লোকের বিশ্বাস আছে অনেকে কুসংস্কার মনে করে তা নয় এ শাস্ত্র অনুযায়ী যশোমতী মাই করতেন কাকে কৃষ্ণকে এগুলো আমাদের মানতে হবে যদি আপনারা করতে পারেন জীবন সুন্দর হবে সবাই তো ইউটিউবের মাধ্যমে বহু কথা শুনছেন বহু ব্যাপার শুনছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল আপনারা সবাই শুনে নিয়েছেন প্রণাম কাকে বলে দাদা ভাইরা প্রণাম করবেন সবার কাছে নিবেদন রইল হিন্দু সনাতন ধর্মের মানুষরা যদি লম্বা হয়ে প্রণাম করতে পারে সবচাইতে ভালো সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো উপুর হয়ে প্রণাম করবে না ধুলো লেগে যাবে বলে কিন্তু ধুলোটাই তো আসল যদি কেউ প্রণাম করতে পারে ধুলোটাই তো আসল আপনার প্রণাম কেমন করবেন মায়েরা নয় কিন্তু মায়েরা কোনদিন উপুর হয়ে প্রণাম করবেন না কারা প্রণাম করবে আমার বাবারা আমার দিকে তাকান প্রণামটা কেমন করবেন সাষ্টাঙ্গে করবেন যারা প্রণাম করবেন যে যত প্রণাম করবেন তার তত অহংকার যাবে বলুন তো একটা সোনার কলসি যত টাকা দাম হোক একজনের কাছে মাথা নিচু করতে হয় কার কাছে একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পারেন আপনার জীবন বেকার হয়ে যাবে আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে বহু ভক্তের মধ্যে কিছু কিছু বৈষ্ণব বাবারা এসছেন তাদের চরণে প্রণাম জানান তাদেরকে সম্মান দিন হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি বৈষ্ণবকে সম্মান না দিলেন সম্মানটা রইল কোথায় যদি প্রকৃত ব্রাহ্মণকে সম্মান না দিলেন সম্মানটা রইল কোথায় আমরা যদি ধর্মের জায়গায় খালি আমাদের ধর্মের লোককে অপমান করে যাই আমাদের ধর্ম কি আর টিকবে এই জন্য বারবার নিবেদন রইল নিজেদের ধর্ম বজায় রাখতে গিয়ে নিজেদের ধর্মের মানুষকে অপমান করবেন না যাতে আমাদের ধর্মের উপর অন্য মানুষ আঘাত করতে পারে আঙুল তুলে দেখাতে পারে এ কাজ আপনারা কেউ করবেন না সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন দাদা ভাইরা সাষ্টাঙ্গে প্রণাম দেখুন আপনার লম্বা হয়ে প্রণাম করলে আটটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে কি কি দুটো হাত দুই দুটো পা চার দুটো জানু ছয় একটি ললাট সাত একটি বক্ষ আট পুরুষ মানুষের জন্য মহাপ্রভুর আমলে দেখবেন ভক্তরা যারা ছিলেন এখন অনেক ভক্ত আছেন গলায় উন্নিটা নেই আচ্ছা বাবা কিছু মনে করবেন না গলায় উন্নি ব্যবহার করেন কেন দেখবেন বৈষ্ণব বাবার আপনার তাকিয়ে দেখুন মাঝে একজন বাবা আছেন সবাই লক্ষ্য করবেন এগুলো লক্ষ্য করতে হয় ওনারা প্রত্যেকটা কাজের মাঝে একটা করে গুরুত্ব দেন কেন বৈষ্ণব বাবারা সবসময় গলায় একটা উন্নি রাখে মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন আপনারা গলায় একটা কাপড় রাখেন দেখবেন কোনো ছেলের মা মারা গেছে বাবা মারা গেছে তখন দেখবেন গলায় কাপড়টা দিয়ে বলে গামছা দিয়ে সেবা ভালো হয়েছে তো সেবা যদি ভালো না হয় তবু বলবে ভালো আছে কোনো অসুবিধা নেই তার মানে বিনয়ী ভাব এটা নেওয়া মানে কি বিনয়ী ভাব রাস্তা দিয়ে যাবেন মন্দিরে যাবেন সবার কাছে নিবেদন প্যান্ট শার্ট পরতে হবে তা নয় অন্তত মন্দিরে যাবার সময় আপনার প্যান্ট শার্ট পরবেন তা নয় অন্তত মন্দিরে যাবার সময় একটু ধুতি পরুন একটু পাঞ্জাবি পরুন ভক্তিটা আপনার জন্মাবে মায়েরা মন্দিরে গিয়ে যদি বেনারসি শাড়ি পরে যান আপনার লোককে তো দেখানো হবে কিন্তু যদি আপনি একটা সাদা লাল পেরে শাড়ি পরে যান আপনার ভক্তি জন্মাবে হলুদ কাপড় যদি আপনারা পরে যেতে পারেন মায়েরা মন্দিরে সবচাইতে ভালো হয় হলুদ কাপড়টা হিন্দু সনাতন ধর্মে ব্যবহার করা হলো কেন ভালো করে শুনে নিন কুমির যখন জলে থাকে সেখানে যদি কেউ গোটা শরীরে হলুদ মেখে দাঁড়িয়ে থাকে কুমির কিন্তু হলুদের গন্ধ সহ্য করতে পারে না সেই মানুষটাকে সহজে অ্যাটাক করতে পারে না যার শরীরে গোটায় হলুদ মাখা থাকে কুমির যেমন হলুদকে সহ্য করতে পারে না এখানে শাস্ত্র বলল কামরূপী কুমির আমাদের আঘাত করতে পারবে না যদি প্রেমরূপী হলুদের শাড়ি আমরা নেতাই গৌর হরি বল বলে ধারণ করতে পারি এই প্রেমরূপী হলুদের শাড়ি যদি না পারেন লাল পেরে সাদা শাড়ি যেমন আমাদের দিদি ভাই এসেছেন সবাইকে লক্ষ্য করতে হবে কিছু কিছু ব্যাপার যেগুলো আপনাদের করলে কাজ হয়ে যাবে আচ্ছা সাষ্টাঙ্গে প্রণাম মায়েরা কেমন প্রণাম করবেন পঞ্চাঙ্গে প্রণাম কীরকম পঞ্চাঙ্গে প্রণাম আপনারা করবেন হাঁটু কেড়ে দুটো হাত দুটো পা একটি ললাট
এই পাঁচটি অঙ্গ আপনাদেরকে বক্ষ মাটিতে ঠেকানো যাবে না মায়েদের এজন্য সম্ভব নয় আপনারা পঞ্চঙ্গ প্রণাম করবেন আর তিন নম্বর প্রণাম হচ্ছে এক কেসি পালের ফোল্ডিং ছাতার মতো ফোল্ডিং প্রণাম জানা আছে স্ক্রিন টাচ প্রণাম এখনকার দেখবেন কিছু মনে করবেন না বাচ্চা ছেলেগুলো যা মোবাইল চালায় মায়েরা বলে বাবা রে দাদা আমার ছেলে কি মোবাইল চালানোর জোর কেন হবে না পেটে যখন বাচ্চা ছিলে তুমি মোবাইল চালিয়েছিলে তাই তোমার ছেলে মোবাইল চালাতে শুরু করেছে যেমন করবে সেরকম হয়ে যাবে বাবা আচ্ছা কিছু মনে করবেন না দাদা ভাইরা যে যেখানে বসে কীর্তন শুনছেন কীর্তনের পদাবলীর ফাঁকে ফাঁকে যে জীব শিক্ষাগুলো দিচ্ছি সেগুলো নেবার চেষ্টা করবেন আমাদের হিন্দুদের সব চাইতে কিছু মনে করবেন না তিনটে করে হাত আছে ও মায়েরা আপনাদের তিনটে হাত আমাদের তিনটে হাত প্রশ্ন করবেন তিনটে হাত কোথায় একটি ডান হাত একটি বাঁ হাত একটি অজুহাত দেখবেন অনেককে জিজ্ঞেস করা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না কি সুন্দর বলে আমার মতো হত ভাগাকে কি ভগবান ডাকে গো কি সুন্দর বলে দেখবেন আমার মতো মানে এগুলো সব অজুহাত সব এগুলো সব চালাকি প্রত্যেকটি চালাকি আমার মতো হতভাগে ভগবান ডাকে এদিকে থলে নিয়ে বাজার যাবে তখন তো বলে না আমার মতো হতভাগে কি বাজার ডাকে তখন দিব্যি চলে যাবেন আবার দেখবেন অনেকে বলে সংসার করেছি আমি আর হরিনাম শুনবো কি করে আচ্ছা মায়েরা এই যে আমরা খুব গর্ব করে বলি আর সংসারের কি জ্বালা আমাদের হরিনাম শোনা সত্যি বলুন তো আমরা কি সত্যি সংসার করেছি হাত তুলুন তো কে কে সংসার করেছেন সব ব্রহ্মচারী নাকি কই নাই সংসার কিয়া সব সন্ন্যাস বন গা কিয়া আরে হাত তো উঠাই ভাই ও মায়েরা সংসার কেউ করে নাই কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইল সংসার আমার বাবা করে নাই দাদু করে নাই আমি করি নাই সংসার পাতা ছিল আমরা এসেছি এই জন্য তো শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণী ঠিক বলেছে দেখুন পাওয়ার দেখুন এখন কেমন যে ঘুমোচ্ছিল সে আবার জেগে উঠেছে আমি যখনই বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে যে ঘুমোচ্ছিল সে বলছে কার গুণে রমণীর গুণে আচ্ছা আচ্ছা যে যেখানে বসে আছেন জোরে বলুন রাধা রানী কি বাবা যা গরম পড়েছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি জোরে বলবেন হরি বাসর কি গরম লাগছে কি প্রমাণ হয়ে গেলে আপনার কেমন ডুবে গেছে আজকে আসরটা একটা নতুন নাম দিয়ে যাব এই আসরটা একটা নতুন নাম দিয়ে গেলাম কমিটির কমিটি বৃন্দ আছেন ভক্তবৃন্দ আছেন সবাই শুনে নিন এই মুর্শিদাবাদের আমি কিছু কিছু জায়গায় আসছি আস্তে আস্তে কিন্তু আপনাদের জায়গায় এলাম আসরটা একটা নাম দিয়ে গেলাম আপনারা টিভিতে আস্থা চ্যানেল সংস্কার চ্যানেল দেখবেন আমি আগেই বলেছি মুরারী বাপু দেবকীনন্দন ঠাকুর ভাগবত পাঠ করে এইরকম একই সঙ্গে বসে বসে তালি দেয় এই জায়গাটার নাম দিলাম আজকে আস্থা চ্যানেল এই মুর্শিদাবাদে যখন এখান থেকে কেউ ফোন করবেন আমার নাম্বারে তখন আপনারা শুধু একটা কথা বলবেন আপনি মুর্শিদাবাদে আস্থা চ্যানেল আস্থা মানে কি এখানে এলে ভগবানের প্রতি আস্থা জাগে বিশ্বাস জন্মায় আপনাদের মাটি সুন্দর হয়ে গেল শুধু একটা কথা বলবো এই সময় কিন্তু কালিয়নাককে কৃষ্ণ দমন করবে আপনারা সবাই মাথায় একটু কাপড়টা নিন মায়েরা সবাই কাপড়টা নিন বেশ দাদা ভাইরা যদি আপনাদের রুমাল তোয়ালে আছে সবার কাছে নিবেদন রাখবো আপনার রুমাল তোয়ালে হলে একটু মাথায় নেবেন এই সময়টাতে যদি থাকে দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু গোটা আসরটা ক্যামেরা হচ্ছে আপনার মাথায় কাপড়টা নিন আসরটা আমি দেখাতে চাই গোটা বিশ্বের মানুষ দেখবে এই আসরটা গোটা বিশ্বের মানুষ দেখবে ক্যামেরা ঘুরছে আপনার সবাই প্রত্যেকটি জায়গাতে যখন মহামিলনের জায়গা হয় তখন কিন্তু এরকম করে নাই আমার দাদা ভাইরা যারা বড় বড় ভক্ত আছেন তারা ঠিক ঠিক নিয়ে নিয়েছেন অনেকেই দূরে দাঁড়িয়ে আছেন আপনারা লক্ষ্য করুন আপনাদের এখানে বসতে পেয়েছেন আপনারা ভাগ্যবান ভাগ্যবতী দেখে নিন ছাতের ওপরে কত মানুষ আছে একবার দূর পর্যন্ত এই ছাতের ওপরে এই ছাতের ওপরে টিনের চালে একজন ভাই চেপে বসে আছে কি করবে উপায় নাই জায়গা পায় নাই অনেকে যাদের ঠিক আছে অনেকে যাদের বাড়ি তাদের তো সুযোগ মিলে গেছে ও তো বাড়ির বেলকুনি থেকে দেখে হ্যাঁ টিনের চালের কথাই বললাম আমি দেখুন কি সুন্দর বসে আছে ও হয়তো মাইকটা পৌঁছাচ্ছেন ওর কাছে কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে কি সুন্দর বসে বসে শুনছে আবার এই জঙ্গিপুরে একটা জায়গাতে গান করতে গেছিলাম আমি শিব পুজোতে তো এত লোকের ভিড় গাছের ডালেও চেপে বসে আছে তো বললাম পড়ে গেলেই মুশকিল এ ওকে ধরে টেনে ধরে আছে তবু নামছে না নামলেই তো লোকের ঘাড়ে পড়বে ওই জন্য বলছে লোক না উঠলে নামতে পারা যাচ্ছে না তা খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ আমি ধন্যবাদ জানালাম আপনাদের পরিবেশকে
আমার তো সময় ছিল 5টা পর্যন্ত কিন্তু আজকে যেভাবে আপনারা বসেছেন তাতে আমার মনে হচ্ছে সারা রাত্রি পর্যন্ত করে দিই কোনো অসুবিধা নেই কিন্তু কি করবেন আমাদের একটা নিয়ম বাঁধা আছে তো প্রতিদিন গানের ব্যাপার থাকে আপনাদের সবাইকে আমি আরেকবার প্রণাম জানালাম আপনারা আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কথা হরি কথা মানুষকে শোনাতে পারি সবাই মিলে প্রেমসে হ্যাঁ আসুন যারা যারা মাথায় আসতে যারা যারা মাথাতে কাপড় নিলেন আমি মায়ের বাবারা আমাকে অনেক জায়গায় বলে মায়েদের নিয়ে কিছু বলবেন সবার জন্য বলবো আমি এইদিকে মায়েরা এই যে মাথার কাপড়টা নিয়েছেন এটার নাম লজ্জা এটার নাম সভ্যতা এটা যে মেয়েদের আছে লজ্জা আছে আমাদের হিন্দু সনাতন ধর্মে মানুষের আস্তে আস্তে লজ্জাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে যে মেয়ে যে মা কাপড়ের লজ্জাটা নিতে পারে না মাথায় তার ছেলে রাস্তায় খেলা করলে লোকে বলবে গাল গালাগাল দিয়ে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই তোর লজ্জা করে থাকবে কোথা থেকে এটার নাম সভ্যতা আমার মায়ের মা বেঁচে ছিল 95 মাথার কাপড় এখানে ছিল আমার মা বেঁচে আছেন 75 মাথার কাপড় এখানে আমার কাকিমা বেঁচে আছেন 65 সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত গেল এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই সব হাইওয়ে রোড হয়ে গেছে আপনাদের কাছে নিবেদন রইল কেউ হাইওয়ে রোড করবেন না অন্তত একটু বাম্পারটুকু রাখবেন আপনাদের লাভ আছে দু নম্বর এইদিকে আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত জোরে বলুন হ্যাঁ না না আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত এখন নেয় না কেন যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা যেদিন থেকে ভাসুর বর্দা হয়েছে সেদিন থেকে পর্দা সরে গেল আমি আপনাদের বলছি সবাইকে সম্মান দেবেন কিন্তু নিজের লজ্জাটাকে ঢাকাবেন মা সব চাইতে ভালো আর একটা কথা আপনাদের বলে যাই শুধু সনাতন ধর্মের মানুষদেরকে সংস্কার মুক্ত করতে হবে সংস্কার যুক্ত করতে হবে মানে আমাদের যে সংস্কার ছিল সংস্কার যুক্ত করতে হবে আমি সবার কাছে করজোড়ে নিবেদন রেখে যাব এই কালী অনাগকে দমন করবার আগে আপনাদের বাড়ির বাচ্চাকে ছেলে মেয়েকে আপনারা কাটা পোশাক দোকানে কিনে দেবেন না কোন মা আজকের দিনে কাটা পোশাক পরে রাস্তায় ঘুরবেন না নির্লজ্জের মতো আপনি ঘুরবেন ভাবছেন আপনাকে লোকে ভালো বলছেন না আপনি ভুল করছেন পাশ থেকে লোক আপনাকে ভালো চোখে দেখছে না আপনার নিন্দা করছে আপনার জানা নাই আপনি তো দিব্যি চলে যাচ্ছেন স্মৃতিতে সিঁদুর হাতে শাখা গলায় মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন পুরুষ আপনার মুখের দিকে তাকাবে না চরণের দিকে তাকাবে কিন্তু যদি আপনি আধুনিক ডিজাইনের মহিলা হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান আপনার পুরুষ মুখের দিকে তাকাবে আপনার পায়ের দিকে তাকাবে না প্রত্যেকটি বাচ্চা যারা বাবা হয়েছেন তাদের কাছে নিবেদন রইল নতুন বাবা যারা হলেন যারা বাবা হয়েছেন যাদের ছোট ছোট মেয়ে আছে বাড়িতে বলবো আমি দোকানে গিয়ে খাটো পোশাক কিনে দেবেন না মনে মনে ভাববেন ছোট বাচ্চা ছেলে খাটো পোশাক কিনতে বলছে কিনে দিলে কি খুশি আছে অসুবিধা নেই ওই মেয়েটা 2-4 বছর যখন খাটো পোশাক কিনবেন পুজোতে 16 বছর বয়স হলে আর আপনাকে ডাকবে না নিজে গিয়ে বাজারে খাটো পোশাক কিনবে 16 বছরের মেয়েটা এমন খাটো পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে বাবার লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না এমন মেয়ে আপনারা তৈরি করবেন না আপনাদের কাছে বারবার নিবেদন রইল এরকম সন্তান যেন তৈরি এগুলো আমার বার্তা রইল আপনাদের কাছে এগুলো বার্তা রইল আর একটা সুন্দর কথা বলি সেই মেয়েটা রাস্তা দিয়ে কাটা পোশাক পরে পেরিয়ে যাবে পুরুষের লবিচক তাকে কিডন্যাপ করবে আপনি প্রশাসনকে দায়ী দেবেন সরকারকে দায়ী দেবেন কেন দেবেন আপনি আপনার মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে মেয়েকে তখন মারতে যাবেন কোথায় ছিল তখন গালে চারটা মারতে যাবেন চটটা ওই মেয়েটার গালে চট না মেরে আপনার গালে মারুন আপনি আপনার বাচ্চাকে তৈরি করে দিয়েছেন ওই চটটা বাচ্চাকে নয় আপনার গালে মারুন আমাদের সনাতন ধর্মে কিছু কিছু কাজ আছে দাদা ভাইরা বিচার করে দেখবেন আমি ঠিক বলছি কিনা মাংস দোকান করছে সেই মাংসের দোকানের উপরে লেখা আছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার মানে শ্রীকৃষ্ণ মাংসের দোকান মাংস তো কৃষ্ণকে ছাড়লো না আবার দেখবেন অনেকে জুতোর দোকান করে ওর আবার জুতোতে লেখা থাকে মা কালী শু হাউস মানে জুতোটার প্যাকেটের উপরে লেখা আছে মা কালী শু হাউস লজ্জা কোন জায়গায় পৌঁছাচ্ছে আমরা যে আমাদের ধর্মটাকে টিকিয়ে দিচ্ছি অন্যান্য মানুষগুলোকে আমরা প্রতিরোধ শেখাচ্ছি আমাদের ধর্মকে নিন্দা করতে আপনারা শিখিয়ে দিচ্ছেন আমরা শিখিয়ে দিচ্ছি এরকম কাজ আপনারা করবেন না বারবার নিবেদন এরকম কাজ করবেন না যেন আমাদের ধর্মটা নিচের দিকে নেমে যায় সবার কাছে নিবেদন রইল বাবা আবার দেখবেন এখন একটা ডিজাইন হয়েছে রাধা বল্লবী বিয়েতে অনুষ্ঠানে নাম দিয়ে রাধা বল্লবী অসুবিধা নাই আবার রাধা বল্লবী বল্লবীর নিচে ওইটা যেন কি বলা হয় না 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 যেটা ওই
হরমলা ওটাকে কি বলা হয় মেনু 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 হ্যাঁ মেনু চাটে রাধা বল্লভী লেখা থাকে তার নিচে থাকে চিকেন কাটলেট মটন মানে লজ্জা লাগা যদি রাধার পেছনে মাংস আমরা রাধা বল্লভী করার পর যদি আমরা নিরামিষ করতে পারি আমাদের রাধাকে সম্মান দেওয়া হয় কিন্তু কি সুন্দর আমরা ওই কি জানা বললে হ্যাঁ মেনু চারটাতে কি সুন্দর লিখে দিলে আহ রাধা বল্লবীর পরে চিকেন কাটলেট যেটা খাবেন আপনি মটন কাট না না আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আপনারা আমার কথাগুলো বিচার করবেন এরকম কাজ আপনারা করবেন না এরকম কাজ করলে প্রতিবাদ করুন এই দিকে তাকাবেন একটা 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 ধূপকাঠির প্যাকেট তার উপরে রাধা কৃষ্ণের ছবি থাকে বলুন তো মায়েরা ধূপকাঠিটা ব্যবহার করার পর প্যাকেটটা ঘরে যত্ন করে দিন না ঝেঁটিয়ে বাইরে ফেলে দিন কোনটা যে রাধা কৃষ্ণের ছবি আপনি পুজো করছেন মন্দিরে যে রাধা কৃষ্ণের মূর্তি পুজো করছেন বাড়িতে রাধা কৃষ্ণের ছবি পুজো করছেন সেই রাধা কৃষ্ণের ছবিটা যখন একটা ওই ধূপকাঠির প্যাকেটে রয়েছে ঝেঁটিয়ে আপনি নর্দমাতে ফেলে দিচ্ছেন একদিকে মঙ্গল করছেন পুজো করে একদিকে অমঙ্গল করছেন যারা যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল ফুলের ছবি দাও হরিণের ছবি দাও ভালো ভালো শুভ ছবি দাও কিন্তু ভগবানের ছবি দিয়ে ভগবানকে আমরা সম্মান রাখতে পারি না এই ছবিটা আপনারা দেওয়া বন্ধ করুন বারবার নিবেদন রাখবো আচ্ছা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কষ্টে যাবে হাত তুলুন তো সবাই একসঙ্গে শ্যামল তনু সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর এই তালিটা ইউটিউবের মাধ্যমে গোটা বিশ্ব মানুষ দেখবে যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন একসঙ্গে কৃষ্ণ তো কালীয় না কে দমন করতে যাবে সবাই হাত তুলে একসঙ্গে একসঙ্গে তালি কিন্তু বাজাও দাঁড়ান আমি তালি দেবো আপনারা শুরু করবেন গোবরহাটি গত বছর ছিলাম এবছরও ছিলাম গত বছরও প্রচুর ভক্তের সম্ভার কালকে এত বৃষ্টি তো প্রচুর ভক্ত একবারে গোটা আসর প্যাকটাপ হয়ে আছে আজকেও দেখতে পেলাম আপনাদের আসর প্যাকটাপ কিন্তু যদি কেউ হাত তালি দেন তো ভালো দু চার দিন পরে গানটা বেরোবে তখন বলবে দিদি আমি তালি দিই নাই আমার উঠে নাই গো এটা যেন বলতে না হয় যারা তালি দেবেন পরের জন্মে হাত পাবার চান্স পাবেন আর যারা তালি দেবেন না তাদের হাত পাবার আর চান্স নাই দুটো পা আছে আর দুটো পা যোগ হবে চারটে পা হলে কি হয় গরু কেন বাঘ বলতে পারেন না দেখবেন আমরা কত বোকা দেখুন কাউ যদি বলে তুই তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায় আর কাউ যদি বলে তুই বাঘের বাচ্চা আপনাকে বাঘ বলেছে বাঘ বাঘ হয়ে যায় হাত তালি সবাই প্রেম সে বাবারা সবাই বাবারা মায়েরা সবাই ভাইরা আজকে কিন্তু আপনারা মনে হচ্ছে আমার মনে হচ্ছে ইউটিউবে আজকে যে আপনারা হাত তালি দিচ্ছেন ইউটিউব ক্যামেরা হচ্ছে আপনারা সবাই লক্ষ্য করুন আমি প্রতিটি জেলায় জেলায় যাই রাজ্যে রাজ্যে যাই এবছর আমি আগামী বছর আমেরিকা যাওয়ার আমার কথা আছে
আগামী বছর আমার বাংলাদেশ যাবার কথা আছে কথা আছে আগামী বছর আমার আন্দামান দ্বীপপুঞ্জে যাবার কথা আছে সমুদ্রের দ্বীপে দ্বীপে সাতটা জায়গাতে আমাকে যাবার কথা আছে ওখানকার ভক্তরা ফোন করে বলছেন দ্বীপে দ্বীপে আপনার এত ভক্ত সমুদ্রের দ্বীপে 250 কিলোমিটার জল পেরিয়ে দ্বীপে দ্বীপে ভক্ত টিভি দেখা বন্ধ করেছে খালি আপনারটাই চলছে তো আপনাকে একবার আসতে হবে ওদের দেখা দিতে হবে সব জায়গায় হাততালি দিয়ে দেখিয়ে দি আমার ভজনে মায়েরা কত আনন্দ পায় আজকে কিন্তু মুর্শিদাবাদের মাটি আজকে সবাইকে হারিয়ে দিচ্ছেন আপনারা এত সুন্দর তালি দিচ্ছেন গোটা মুর্শিদাবাদে আমি এবছর মোটামুটি 18 থেকে 20টা লীলা করলাম এখনো বাকি আছে আমার কিন্তু সব জায়গার চাইতে আজকে কিন্তু আমি আসরে খুব গর্ব করে বলতে পারি আজকে যেভাবে আপনারা তালি দিচ্ছেন অন্য আসরে কেউ এইরকম অনেক রকম করে কিন্তু করে সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু একবারে এক নম্বর জায়গায় রয়ে গেছেন দেখি তা হাত তুলুন শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে আমার ভজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে আমার ভজের গোপাল দাঁড়াও ক্যামেরা দেখো ঘোরাও ক্যামেরা ঘোরাও ওদের দিকে ঘোরাও ওদের দিকে ঘোরাও বিনা গানে এত সুন্দর তালি বিনা গানে এত সুন্দর তালি সামনের দিকে একজন ঘোরাও পেছন দিকে ঘোরাও সবাই শ্যামল তন যে হলো আবির দেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তন যে হলো আবির দেলাল হোলি খেলেছে আমার বজের দাঁড়ান 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 আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি দারুণ দিচ্ছেন কিন্তু একবার দারুণ এবার যখন এদিকে আসবো না এদের আর কে আনে আপনাদের দিয়ে চালিয়ে দেবে বাজনা গানের সঙ্গে হাত তুলে শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল বাবা বাবা শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে আমার বজের গোপাল সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখা সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রঙাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রঙাইল নীল রঙের শাড়ি গোটা গান তার মালিক কে বলুন তো রান্নার উনানে নাচ না থাকলে রান্না হয় গোটা গানটার মালিক কিন্তু এই সুন্দর মাইকম্যান আমি কয়েকদিন আগে একটা আসরে গিয়েছিলাম আজকে আসার সময় আমার আপনাদের দেখে যত না আনন্দ হয়েছে ওনাকে দেখে আনন্দ হয়েছে শান্তিতে গাইতে পারবো এ কিন্তু বিশ্বাস আমি মুর্শিদাবাদ এলাকার যত এলাকায় আছি আসবো আগামীতে আপনারা ইনাকে মনে রাখুন এই সাউন্ড হলে আমি খপ চাইতে খুশি একবার গর্বের সঙ্গে বললাম সাথে লই এসে দাম সদাম যত না রাখাল সাথে লই এসে দাম সদাম যত না রাখাল ওই সাথে লই এসে দাম সদাম যত না রাখাল সাথে লই এসে দাম সদাম যত না রাখাল সাথে লই এসে দাম সদাম যত না রাখাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দেলাল আবির দেলাল হোলি খেলেছে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি
হরে কালিও নাগ লোকে আমার চরণে পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই আমার চরণে বিষ দিলি কালিও নাগ কেঁদে কেঁদে বলে হে গোবিন্দ তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও আমি যা আছে তাই দিলা আমার যা আছে তা দিলো যা আছে তাই দিলা যা আছে তাই দিলা হে গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলা গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলা হে গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলা গোবিন্দ তোমার শ্রী চরণে ওজে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রী চরণে 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 যা আছে তাই দিলা ফোনি মনি গণ হই আজ ফোনি মনি গণ হই ফোনি মনি গণ হই কৃষ্ণ আমার মাথাতে মনি আছে এই মনি তোমাকে দেব ফোনি মনি গণ হইয়া ভীত আগা ফোনি মনি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নাথ শ্রীকৃষ্ণ চরণে হইল শ্রীকৃষ্ণ চরণে হইল নাথ শ্রীকৃষ্ণ চরণে হইল নাথ চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে মাথারে মনি দিয়ে আনন্দ ধরে স্বামী যদি কষ্ট পায় স্বামী কষ্ট পেলে স্ত্রী কি করে ভগবানকে যে প্রার্থনা করে ভগবান যখন বারবার নাচছে কালিয় নাগের মাথার উপরে তার স্ত্রীগণ বলছে নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্ক গণে কর স্তুতি যমনি হর সমতি শুনিব যমনি হর সমতি শুনিব যমনি হর সমতি শুনিব যমনি হর সমতি পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে ওই মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে ওই মাথারে মনি দিয়ে আনন্দ ধরে ওই মাথারে মনি দিয়ে আনন্দ ধরে মাথারে মনি দিয়ে আনন্দ ধরে মাথারে মনি দিয়ে আনন্দ ধরে ওই মাথারে মনি দিয়ে চরণ আপনারা কি ভাবছেন সারা রাত্রি শুনবেন নাকি এরপরে শুনতে গেলে একটা লীলা করলে কমিটি আর পয়সা দেবেন এবার আপনাদের দিতে হবে তবে আমি নতুন করে আবার আরম্ভ করব আপনাদের সুযোগ দিয়ে দিলাম আপনাদের চরণে একবার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানালাম আশীর্বাদ করবেন আর দ্বিতীয় কথা আগামীতে যদি আবার কোনোদিন সুযোগ হয় মানে আমি আপনাদের একটা সুন্দর কথা বলে যাই বসে শুনে নেবেন আমাদের একজন এখন ক্যামেরা হচ্ছে এতে হবে কথাটা সবাই শুনতে পাবেন একটা নাম্বারের পেছনে 38 যদি থাকে 38 প্রথমে 97 লাস্টে যে 38 থাকে 38 তাহলে ওই নাম্বার আপনারা ফোন করবেন না প্রদীপ পালের ম্যানেজার বলেন ফোন বাইনা নিয়ে নিচ্ছে প্রচুর টাকা ওনার অ্যাকাউন্টে টাকা নিয়ে নিচ্ছে এবং প্রদীপ পালের ম্যানেজার বলে সে প্রচুর টাকা নিয়ে নিয়েছে প্রচুর জন প্রচুর কমিটিকে ঠকিয়ে দিয়েছে ওই জন্য আপনারা এখান থেকে একটু দূরে থাকবেন মাথায় রাখবেন কোনো নাম্বারের পেছনে যদি 3 আর 8 38 থাকে 38 ওই নাম্বারটা বাদ দিয়ে আপনার সব নাম্বারে ফোন করবেন বাকি আমাদের ইউটিউব করছে ওদের ছেলেদের নাম্বার আছে কিন্তু আপনারা যখন 38 নাম্বার পাবেন লাস্টে ওই নাম্বারটা কোন একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা প্রচুর কমিটির কাছে কলকাতা হাওড়া প্রচুর মানুষের কাছে টাকা নিয়ে একবারে আর ফোনই ধরছে না এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল এই নাম্বারে আপনারা ফোন করবেন না আমার নাম্বারটা আপনাদের সামনে বলে দিই আপনারা লোড করতে পারেন মোবাইলে রেডি করতে পারেন নাম্বারটা আমি বলে দিচ্ছি এই নাম্বারে সবসময় পাবেন আর যখনই বাইনা করবেন প্রদীপ পালের অ্যাকাউন্ট প্রদীপ পালের অ্যাকাউন্ট পেলে আপনারা বাইনা করবেন নাম্বারটা শুনে রাখুন 62 96 14 14 27 তিনবার বলবো 62 96
14 আরেকবার বলে দিই 62 96 14 14 27 6296141427 আসুন আমরা এখানে মিলনে রাখবো কি করব আপনারা উঠতে চাইছেন না কিন্তু ওঠাবো একটু কষ্ট করে তুমি আনন্দ নব ঘন শে সুন্দর নয়ন অভিনা চরণে শরণ নিল ধন্য ত্রিভুবন ধাম ترجمة نانسي قنقر